আর মাস্ক গ্লাভস এর কোনো হিসাব নেই, আলাদা আলাদা হিসাব আসছে, কারোর সঙ্গে কারো মিলছে না। কারণটা আমাদের সন্দেহ হচ্ছে যারা এটা সাপ্লাই করছেন তারা এর মধ্যে গণ্ডগোল করছেন, হেরাফেরি করছেন, লুট করছেন, এবং তার মধ্যে টিএমসির বড় নেতার সম্পর্ক আছে। একজন বড় নেতা এমপি তার নিজস্ব আত্মীয় স্বজন সাপ্লাই করছেন, তাই গণ্ডগোল হচ্ছে। কারণ পার্টিকে চাপ দিয়ে সরকারকে চাপ দিয়ে এই কাজটা করানো হচ্ছে, তার ফলেতে এই ধরনের অব্যবস্থা হচ্ছে। এটা মানুষ জানতে চায় যে কারা এটা সাপ্লাই করছে, তাদের সঙ্গে পার্টির নেতাদের কী সম্পর্ক, আর এই সাপ্লাই হওয়ার পরে কত জিনিস এসেছে, সেটা কতটা ব্যবহার হয়েছে, কতটা আছে, এটা মানুষকে জানাবার দরকার আছে। ঠিক সেরকম রেশন, রাজ্য সরকার কত রেশন দেবে কাকে? মুখ্যমন্ত্রী বলেছিলেন 6 কোটি লোককে কেন্দ্র সরকার 2 টাকা কিলো চাল দেয় পুরো দায়িত্ব নিয়ে। প্রধানমন্ত্রী বলেছেন যে যে লোককে কেন্দ্র সরকার দেয় সেটা তারা ডবল দেবেন। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আরও 2 কোটি 44 লক্ষ লোককে দিই, তাদেরকে ডবল দিতে গেলে 2000 কোটি টাকা এক্সট্রা টাকা লাগবে, আমরা কোথায় পাব? এই যে ডামাডোলের বাজারে রেশন পৌঁছচ্ছে না, আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আপনি কত রেশন দেবেন, চাল ডাল চিনি গম কী দেবেন সেটা পরিষ্কার করে বলুন। এটা তার অফিসাররাও জানেন না, ডিলাররাও জানেন না, সরকারের রাজ্য সরকারের কোনো ওয়েবসাইট বা কোথাও এর কোনো তথ্য নাই মানুষ কী পাবে কত পাবে। সেজন্য যে ডিলার যেমন ইচ্ছা 2 কিলো 1 কিলো 4 কিলো যা ইচ্ছা দিয়ে কাটিয়ে দিচ্ছেন। টাকা দিয়ে কোনটা পাওয়া যাবে, বিনা পয়সায় কোনটা পাওয়া যাবে, 2 টাকা কিলো কোনটা পাওয়া যাবে, 13 টাকা 9 টাকা কিলো কোনটা কত পাওয়া যাবে, তার কোনো হিসাব নাই। মুখ্যমন্ত্রী যা আসে মুখে ঘোষণা করে দেন, না ডিপার্টমেন্টের সঙ্গে না মন্ত্রিমণ্ডলের সঙ্গে কোনো চর্চা করেননি। আর এই কনফিউশনের মধ্যে খাদ্য সচিবকে সরাতে হয়েছে, একজন অফিসারকে বলি দেওয়া হলো, কিন্তু এখনও পর্যন্ত রেশন ব্যবস্থা ঠিক হয়নি। আর এখানকার সাধারণ মানুষ হাহাকার করছেন খাবারের জন্য, খাবার চাইতে গিয়ে লাঠি খেতে হচ্ছে, তাই তাদের অধিকার আছে রেশন পাওয়ার, কেন্দ্র সরকার পাঠাচ্ছে, তারা কত পাবেন কবে পাবেন এটা সরকারের খোলাসা করা উচিত, পরিষ্কার করে বলার দরকার আছে। না হলে ধীরে ধীরে যে আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে, মানুষের মধ্যে হতাশা ক্ষোভ জমছে, সেটা কিন্তু সরকার সামলাতে পারবে না। আমার তরফ থেকে কয়েকটি কথা বলা ছিল, আপনাদের যে জানার থাকে বলুন। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।